আপনারা সবাই জানেন টিকটকের একটি ধামাকা অফার চলতেছে এবং সেখান থেকে মোটামুটি যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। এখন সমস্যা হলো এই টাকাটি উইথড্র নিয়ে। গত কয়েকদিন আগে এই টাকাটি বিকাশে উইথড্র করতে কোনো ধরনের সমস্যা আমাদের পড়তে হয় নাই। 2 থেকে 3 মিনিটের মধ্যে টাকাটি আমাদের বিকাশে চলে আসছে। কিন্তু গত 2 দিন থেকে এই টাকাটি আসতে আমাদের হিউজ টাইম লেগে যাচ্ছে, কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা। আপনারা কিন্তু আমাদের ভিডিওর কমেন্টসে অনেক কমেন্টস করে জানিয়েছেন যে ভাই আমি উইথড্র দিয়েছি, আমি টাকাটা এখনও পাই নাই, আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমার 4 ঘন্টা হয়ে গেছে। এটা আমি অবশ্যই বিশ্বাস করি, কেননা আমরা গতকালকে একটা উইথড্র দিয়েছিলাম যেটা আজকে পেয়েছি প্রায় 12 ঘন্টা পরে। এর জন্য আমরা একটু ভিন্ন পন্থা অবলম্বন করেছি, আর বিকাশের কিন্তু এই সমস্যাটা হবে এই জন্যেই টিকটকের কিন্তু হিউজ পরিমাণ ইউজার বাড়তেছে এবং হিউজ পরিমাণ বিকাশের ট্রানজ্যাকশান হচ্ছে, যার কারণে হয়তো বা এই ডিলেটা হয়ে যাচ্ছে। তো আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটি সাজেশন থাকবে, আপনারা একটু বিকাশটাকে অফ রেখে ব্যাংকের মাধ্যমে উইথড্র করবেন। আমরা আজকে একটি ব্যাংকে উইথড্র করেছিলাম, মোটামুটি 40 মিনিটের মধ্যে, 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু টাকাটি আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। তো আপনারা চেষ্টা করবেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বিকাশ বাদ রেখে ব্যাংকের মাধ্যমে উইথড্র করেন, খুব তাড়াতাড়ি টাকাটি পেয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হলো ব্যাংকে কিভাবে উইথড্র করব। অনেকে হয়তো ব্যাংকে উইথড্র করতে জানেন না, তো তাদের জন্য আমরা একটি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে টিকটক থেকে ব্যাংকে উইথড্র করবেন। তো আমরা সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে। আমরা সরাসরি টিকটকের কয়েন অপশনে চলে আসছি, এরপর আমাদেরকে উইথড্র অপশনে ক্লিক করতে হবে। উইথড্র অপশনে ক্লিক করা মাত্রই আপনাদেরকে মূল ব্যালেন্সটি শো করবে। আমাদের দেখেন 8,240 টাকা রয়েছে, আমরা 8,240 টাকা সিলেক্ট করে দিলাম, এরপরে উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে, অ্যাড এ নিউ উইথড্রল মেথড, এখানে একটি ক্লিক করে দিবেন, এরপরে ব্যাংক ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখেন আপনাদেরকে নাম লিখতে হবে, প্রথমে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, আপনার ব্যাংকের নাম অনুযায়ী নামগুলো লিখে দিবেন। এরপরে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে যে কোন ব্যাংকটিতে আপনি টাকাটি নেবেন, আমরা প্রিমিয়ার ব্যাংক সিলেক্ট করে দিলাম। তারপরে রয়েছে ব্রাঞ্চ কোড, তো ব্রাঞ্চ কোডের জায়গায় আপনারা কিন্তু রাউটিং নাম্বারটা দিবেন, কেননা এখানে 9 ডিজিটের সংখ্যা আপনাকে বসাইতে হবে, তো ব্রাঞ্চ কোড কারোই 9 ডিজিটের হবে না, এর জন্য আপনাকে রাউটিং নাম্বারটা দিতে হবে। তো আমরা রাউটিং নাম্বার দিয়ে দিলাম। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে আপনি ব্যালেন্সটি উইথড্র করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তো আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেছে, এবং সর্বশেষ আপনাকে একটি ইমেল নাম্বার দিতে হবে, আপনার পার্সোনাল ইমেলটি এখানে দিয়ে দিবেন। ইমেল দেওয়া মাত্র দেখেন কনফার্ম অপশান চলে আসছে, তো এরপরে আমরা কনফার্ম অপশানে ক্লিক করে দিব। এরপরে দেখেন উইথড্র নাও এই বাটনটিতে ক্লিক করবেন, তারপরে কনফার্ম টু উইথড্র, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। ওকে, দেখতে পাচ্ছেন উইথড্রল ইন প্রোগ্রেস, আমাদের কাজটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের টাকাটি চলে আসবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, পারলে একটু শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামতটি জানাবেন, এবং যাবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।